নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শুক্রবার 18ই নভেম্বর 2022 যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটির আলোচনা সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। প্রচুর কমেন্ট এসছে যে স্যার আমি আমার রাশি সম্বন্ধে জানি না। দেখুন, যারা রাশি সম্বন্ধে জানেন না তাদের জন্য স্পেশাল আপনাদের অনুরোধে আমি নামের অক্ষর দিয়ে কিন্তু আমি প্রতিদিন কিন্তু আপনাদের সামনে কিন্তু দিয়ে থাকি। অর্থাৎ আপনার নামের অক্ষর অনুযায়ী আগামীকাল আপনার প্রাপ্তির সম্ভাবনা আছে কি না এই ভিডিওতে কিন্তু আপনারা জানতে কিন্তু পারেন। যারা রাশি সম্বন্ধে জানেন তারা রাশিটাকেই অ্যাপ্লাই করবেন, আর যারা রাশি জানেন না তারা অবশ্যই নামের অক্ষর দিয়ে আপনারা অ্যাপ্লাই করুন। বিশেষভাবে কিন্তু আপনারা মানে লাভ কিন্তু আপনারা পাবেন। এবার আপনাদেরকে আমি জানাই, আগামীকাল শুক্রবার প্রাপ্তির ক্ষেত্রে শুভ মুহূর্তটা আমি বলবো, কিন্তু তার আগে রাহুকালটা আপনাদেরকে আমি জানিয়ে দিই। সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত থাকছে রাহুকাল। আর প্রতিদিনের মতন একটি কথা, আপনারা আলোচনাটি সম্পূর্ণরূপে শুনবেন। আমি চারটি ভাবকে বিশেষ করে গুরুত্ব দিই। দেখুন, প্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো সময় কিন্তু আসে। অর্থাৎ কারো আগে আসে, কারো পরে আসে, কারো আসে কিন্তু বুঝতে পারে না, কারো কারো ক্ষেত্রে কেটে যায়। এই জায়গাটা কিন্তু দেখা দরকার, যাদের ক্ষেত্রে কেটে গেছে সেটাকেও কিন্তু নিয়ে আনানো সম্ভব, যদি সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করা যায় তার মাধ্যমে। এবং এর পাশাপাশি যারা রাহু কবচ, কেতু কবচ, শনিরক্ষা কবচ নিতে চাইছেন, সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু হয়ে গেছে। আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু এই কবচগুলো কিন্তু আপনারা নিতে কিন্তু পারে। তবে আপনার ক্ষেত্রে কোন কবচটি লাগবে সেটা আগে জেনে নিন। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার ক্ষেত্রে কোন কবচ আপনার ক্ষেত্রে কাজ করবে সেটা আগে জেনে নিন, তারপর আপনি কবচ পরিধান কিন্তু করুন। আগামীকাল শুক্রবার দেখুন পাঁচ রাশির টার্গেট নাম্বার শুভ সময় তো আমি জানাবো, এবং চারটি ভাব এবং আপনার জন্মছকে রাহু কেমন আছে, আপনার জন্মছকে শুক্র কেমন আছে, আপনার জন্মছকে বুধ কেমন আছে, শনি কেমন আছে এবং কেতু কেমন আছে, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। দেখুন, অনেকেই প্রচেষ্টা করছে কিন্তু বাধা প্রাপ্তি হচ্ছে, প্রচেষ্টা করছে কিন্তু বাধা প্রাপ্তি হচ্ছে, কেন হচ্ছে এটা কিন্তু জানা একান্তই দরকার। এখানেই একটা কথা আমি বারবার বলি, নিজের জন্মকুণ্ডলী কিন্তু শেষ কথা বলবে। আপনার ক্ষেত্রে দশা অন্তর্দশা ফেভারে আছে কি না এটাও জানা দরকার। আপনার যদি ফেভারে দশা অন্তর্দশা না থাকে, আপনি হাজার প্রচেষ্টা করুন, আপনার ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটবে না। কারণ যে জায়গাটাতে সূক্ষ্ম চুলচেরা বিশ্লেষণ করে এবং রেমিডিয়াল মেজারমেন্ট ভাগ্যভাবকে স্ট্রং করে আপনার ভাগ্যক্ষেত্রে উন্নতি যদি করা যায়, তাহলে কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। আগামীকাল যে যে নামের অক্ষরগুলো আমি আগে বলে দিই, আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে আগামীকাল প্রাপ্তির সম্ভাবনা প্রবল। সময় আপনার 12:34 থেকে 2:14 পর্যন্ত। দ্বিতীয় যে রাশিটা আমি দ্বিতীয় যে অক্ষরের কথাটা বলে মার্জনা করবেন সেটি হচ্ছে সি। আপনার নামের অক্ষর যদি সি দিয়ে শুরু হয় আপনাদের ক্ষেত্রে টাইমটা আমি আবারও জানিয়ে দিচ্ছি, সকাল 9:00 থেকে আপনার 10:15 পর্যন্ত। এরপর যে নামের অক্ষরের কথা আমি বলবো, আপনার নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে আগামীকাল প্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল। শুভ সময় 8:39 থেকে 9:52 পর্যন্ত। এরপর যে নামের অক্ষরে আমি কথা বলবো, আপনার নামের অক্ষর যদি আর দিয়ে শুরু হয় আর, আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 8:54 থেকে 10:12 পর্যন্ত। আপনার নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে শুভ সময় সকাল 9:39 থেকে 10:22 পর্যন্ত। এরপর আপনার নামের অক্ষর
যদি ইউ দিয়ে শুরু হয়, আপনাদের ক্ষেত্রে টাইম দুপুর 12:18 থেকে শুরু করে আপনার 1:04 পর্যন্ত। এরপর আমি আসব আপনাদের রাশি অনুযায়ী টার্গেট নাম্বার এবং শুভ সময়। তার আগে আর একটু আলোচনাটা আপনাদেরকে করে দিই, যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন প্রাপ্তির ক্ষেত্রে, দেখুন প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের লাকি নাম্বার এবং ফরচুনা নাম্বার এটা কিন্তু জানা কিন্তু দরকার, এবং এর পাশাপাশি আপনার কোন বছর আপনার প্রাপ্তি আছে, কোন বছরে কোন কোন মাসগুলো আপনার প্রাপ্তির ক্ষেত্রে শুভ সেটাও কিন্তু আগে জেনে নিন একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে, তবেই কিন্তু বলা সম্ভব আপনার আগামীকাল প্রাপ্তির সম্ভাবনাটা কত দূর কিন্তু আছে। আপনি চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আপনার জন্মছক সঠিকভাবে কিন্তু নেই, তাহলে কিন্তু আপনি প্রচুর চেষ্টা করলেও কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু হবে না, হতে পারে না, কারণ আপনাতে বাধা রয়েছে। সেই বাধাটা অতিক্রম করুন, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আগামীকাল রয়েছে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা তো ডিপেন্ড করবে আপনার জন্মছকের উপর। দেখুন কৌশিক রায়ের প্রোগ্রাম দেখতে হয় নয়তো পিছিয়ে পড়তে হয়, এই জন্য আমি আবারও বলছি নিজের জন্ম চার্টটা বিশ্লেষণ করুন এবং সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনার ভাগ্যকে জাগান, নিশ্চিতরূপে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু হবে। প্রথম আগামীকালের যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। আপনাদের শুভ সময় সকাল 8:04 থেকে 10:12 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। আপনাদের শুভ সময় দুপুর 12:04 থেকে 1:18 পর্যন্ত। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 9:21 থেকে 10:52 পর্যন্ত। চার নম্বর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 6:3। আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 9:15 থেকে শুরু করে আপনার 10:25 পর্যন্ত, 9:15 থেকে শুরু করে 10:25 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। এরপর অন্তিম এবং শেষ রাশি সুপার প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9:5। আপনাদের ক্ষেত্রে শুভ সময় দুপুর 12:01 থেকে শুরু করে আপনার 1:32 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে টাইমটা কিন্তু শুভ, আদর্শ টাইম। অর্থাৎ আমি যে 5টি রাশির কথা বললাম, তাদের টার্গেট নাম্বার বললাম, নিশ্চিত রূপে এই 5টা রাশির প্রাপ্তি কিন্তু ঘটতে কিন্তু চলেছে। যদি আপনার জন্মছকে গাঢ় যোগ যদি থাকে আগামীকাল আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত। যদিও নিজস্ব জন্মছক একবার হলো বিশ্লেষণ করে নিন, আপনার ক্ষেত্রে প্রাপ্তির যোগটা কোন বছর আছে কোন সময় আছে এটা কিন্তু জানা কিন্তু একান্তই দরকার। তাই যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। ফোন করার থেকে যত আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কি না ততদিক চট জলদি আপনারা কিন্তু রিপ্লাইটা কিন্তু আপনারা পাবেন। এবার একটি কথা আপনাদেরকে আমি আবারও বলি, আপনাদের ক্ষেত্রে সব থেকে বড় বিষয় সেটি হচ্ছে আপনার ভাগ্য, ভাবকে স্ট্রং করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।